নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ শিবের প্রাণ প্রতিষ্ঠা পূজন অনুষ্ঠান এছাড়াও যজ্ঞাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কার্যত সুরমা বিধানসভা কেন্দ্রের বড়সুরমা তহশিলি পাড়া মাঠ প্রাঙ্গণে ত্রিপুরেশ্বর মহাদেব স্থাপনা, এছাড়া শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা পূজন যজ্ঞাদি অনুষ্ঠান কার্যত 7 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, এছাড়াও বুধবার শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মঙ্গলবার বরুণ দেবতার পূজা ও কলস যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সুরমা বিধানসভা কেন্দ্রের বড়সুরমা তহশিলি পাড়া থেকে মন্দিরের পরম পূজ্য গুরুজি গৌতম মিশ্রজিৎ, সুরমা বিধায়িকা স্বপ্না দাসপাল, বিশিষ্ট সমাজসেবী পরিতোষ পাল, সন্তোষ দাস সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মহিলা পুরুষ কাঁধে কলসি ভার নিয়ে পথ পরিক্রমা করে এবং ধলাই নদীতে জল ভরে পুনরায় নবনির্মিত মহাদেব মন্দিরে ফিরে আসেন। বুধবার হবে শিব মন্দির প্রতিষ্ঠা, সেই উপলক্ষে নবনির্মিত মহাদেব মন্দির পূর্ণ মাত্রায় সেজে উঠেছে, সাজানো হয়েছে সম্পূর্ণ তহশিল মাঠ প্রাঙ্গণ, বসেছে মেলাও। তবে এই বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন শুনব। আজকে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত যে আমাদের সুরমার মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ের চেষ্টায় বড়ছড়ার বড়সুমা তহশিল মাঠে শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে গণেশ পূজা হলো, এখন বরুণ দেবতার পূজার পর কলস যাত্রা হবে, আর আগামীকাল সকাল 11টায় শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা সমস্ত সুরমাবাসীকে স্বাগত জানাচ্ছি। আসুন, আমাদের সুরমার জন্য একটা গর্বের দিন, সারা সুরমার জন্য আমাদের একটা গর্বের দিন। আগামীকাল সবাই আমাদের শিব ভক্ত হয়ে আপনারা আসুন এবং এখানে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করে মহাপ্রসাদ গ্রহণ করুন। গৌতম মিশ্রা হ্যাঁ, মানে ধর্মগুরু হুম, আর মানে 108 মন্দির নির্মাণ করতে সংকল্প লিয়া হ্যাঁ। উসি ক্রম মে এ সুরমা কা মন্দির মাননীয় বিধায়িকা শ্রীমতি স্বপ্না দাস পাল জি নে মুঝে বনা কর দিয়া হ্যায়, উসকা হাম লোগো নে আজ আজ সে ত্রিদিবসীয় স্থাপনা করনা প্রারম্ভ কিয়া হ্যায়, জিসমে আজ কলশ যাত্রা আর গণেশ জি কা পূজন হো চুকা হ্যায়। কল প্রতিষ্ঠা হোগা 1 বজে। আপ সভি লোক সব লোক সভি লোগো সে আগ্রহ হ্যায় কি সভি লোক আপ লোক কল উসমে উপস্থিত। বাবা দেবাদেব মহাদেবের ইচ্ছে এবং সুরমা মাসে কৃপায় আজকে মন্দির বাবা মহাদেবের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। সেই মন্দিরে যত ভক্তবৃন্দ আমার প্রিয় সুরমাবাসী সহ রাজ্যবাসীকে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এবং আজকে কলস যাত্রা হবে, বাবা গণেশজির পূজা হয়েছে, এখন বরুণ দেবতার পূজা হবে, जैसे कि आप देख रहे हैं कि बहुत बड़ा भीड़ यहाँ पर जमा हुआ हुआ है। ये भीड़ का कारण ये है कि ये सुरमा विधानसभा क्षेत्र में ये पहले ऐसा बड़ा भव्य शिव मंदिर हमारे विधायिका स्वप्ना दास पाल महोदया और सुरमा वासियों के प्रयास से बनकर खड़ा हुआ है। और इस मंदिर का शुभ उद्घाटन आज है, তার উদ্ঘাটন করেন বনারস সে আয়ে হুয়ে হামারে গুরুজি শ্রী গৌতম। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এই শিব মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রবচন যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রতিদিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে বিধায়িকা স্বপ্না দাস পালের প্রচেষ্টায় এই মন্দিরের স্থাপনা করা হয়েছে এবং আগামীকাল হবে শিবের প্রাণ প্রতিষ্ঠা। এবং এই বিষয়কে কেন্দ্র করে আজ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল অনেকটা লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।